পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। ঢাকার প্রতিযোগীকে হাফেজ মোহাম্মদ তানভীর আহমদ, হাফেজ তানভীর আহমদ আসছেন। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. تنبير أحمد তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ আমি তোমাকে যে প্রশ্নটি করব আয়াতে মুশাবাহ। এই আয়াতে মুশাবার শব্দ দ্বারা আয়াতগুলি কোথায় কোথায় আছে তুমি এক এক করে পড়ে যাবে, ঠিক আছে? জি ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم أولم يروا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أولم يروا أن ننقصها من أطرافها والله يحكم لا معقب لحكمه وهو سريع الحساب أولم يروا إلى ما خلق الله من شيء يتفيأ ظلاله عن اليمين والشمائل سجدا لله وهم داخرون ولله يسجد ما في السماوات وما في الأرض من دابة وما في الأرض من دابة والملائكة وهم لا يستكبرون أولم يروا أن الله الذي خلق السماوات والأرض قادر على مثلهم على أن يخلق مثلهم وجعل لهم أجلا لا ريب فيه فأبى الظالمون إلا كفورا أولم يروا إلى الأرض كم أنبتنا فيها لآية وما كان أكثرهم مؤمنين أولم يروا كيف يبدئ الله الخلق ثم يعيده إن ذلك على الله يسير قل سيروا في الأرض فانظروا كيف بدأ الخلق ثم الله فانظروا كيف بدأ الخلق ثم الله ينشئ النشأة الآخرة إن الله على كل شيء قدير أولم يروا أنا جعلنا حرما آمنا ويتخطف الناس من حولهم أفبالباطل يؤمنون وبنعمة الله يكفرون ومن أظلم ممن افترى على الله كذبا أو كذب بالحق لما جاءه
أليس في جهنم مثوى للكافرين أولم يروا أن الله يبسط الرزق لمن يشاء ويقدر إن في ذلك لآيات لقوم يؤمنون فآت ذا القربى حقه والمسكين وابن السبيل حسبك صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم تنبيه رحمه الله آيات تي موت كتو جاگه اسه بارو جاگه اسه ما شاء الله ونك ونك عشتر جهلام پريو درشق كوتي نك پر بي عمراء اتكرم كورچي پروتي جوگير اتكرم كورچي شئي شمعي تنبيه رحمه كي ونك بشي عطو بشياشي مونه هوي چه عمر كاته ونك بشي شبابيك بھابي شه جنو اي كوتين پروشن رتو تي ديا گلو استاد الحفاظ তানভীর আজ কেমন পারফর্ম করেছে আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া আমাদের আজকের এই পর্বে প্রথম প্রতিযোগী তানভীর আহমদ তাকে একটি কঠিন প্রশ্ন করা হলো আয়াতে মুশাবা তো প্রস্তুতি করার সাথে সাথে সে কি সুন্দরভাবে পরিবেশন করছে প্রত্যেকটি আয়াত এবং আলহামদুলিল্লাহ আল্লাহর কোরআনের জন্য ইসলামের জন্য আল্লাহ কবুল ও মঞ্জুর করেন আমিন হাফেজ মাওলানা আবু ইউসুফ তানভীর আহমদ এজাবতকাল যতগুলো পর্বে তেলাওয়াত করেছে আজকে তার সেরা তো ধন্যবাদ তানভীর এগিয়ে যাও মোহতরম কারি হাবিবুল্লাহ বেলালী তানভীরের তেলাওয়াত অপূর্ব অতুলনীয় অদ্বিতীয় কঠিন থেকে কঠিনতর প্রশ্নের উত্তর সে যেভাবে দিয়েছে তারই সাথে আবার তার সুরের মূর্ছনায় যেমনিভাবে মুগ্ধ মত্ত মাতোয়ারা আমরা হয়ে গেলাম তানভীর আরও অনেক এগিয়ে যাবে এটা আমাদের দৃঢ় বিশ্বাস আল্লাহ তাকে তৌফিক দান করেন সম্মানিত অতিথি জনাব কে মুজিবুল হক আমরা গর্বিত ইয়ার এশিয়া এই একটি অনুষ্ঠান যেটা আমি মনে করি পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ অনুষ্ঠান হতে পারে এটা হবেই এটাই সর্বশ্রেষ্ঠ অনুষ্ঠান যেটাতে আমরা অংশগ্রহণ করতে পেরেছি আমি আসলে মনে হয় ওর পড়ার সাথেই ছিলাম প্রত্যেকটা শব্দ মনে হচ্ছিল যে এত সুন্দরভাবে সে পড়ছে কোরআনটাকে আল্লাহর নিয়ামত যে রিয়েলি এটা একটা নিয়ামত হিসেবেই এখানে সে উপস্থাপন করেছে আলহামদুলিল্লাহ মোহতরম মুর্শিদুল আলম চাকলাদার অ্যামেজিং অ্যামেজিং আলহামদুলিল্লাহ মানে চমৎকার ওর রিসাইটেশনটা ছিল খুবই ভালো লেগেছে আমরা খুবই আনন্দিত এবং উই উইশ হিম অল দ্য বেস্ট ও আগিয়ে যাক আলহামদুলিল্লাহ অনেক অনেক ধন্যবাদ সম্মানিত অতিথি তানভীর তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল ফলাফল পর্যন্ত অপেক্ষা করছি السلام عليكم ورحمة الله وبركاته